নরসিংদী স্টেশনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় ইসমাইল নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার এই তথ্যটি নিশ্চিত করেছেন। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, তরুণীকে লাঞ্ছিত করা ঘটনায় জিআরপি পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তদন্ত করছে। এরই ধারাবাহিকতায় ওসি ডিবি নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ইসমাইল নামে একজনকে আটক করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।